প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাই। গ্লোবাল টেলিভিশন সাপ্তাহিক আয়োজন সিনেমা বিষয়ক অনুষ্ঠান বায়োস্কোপ থেকে এই অনুষ্ঠানে আমরা দেশীয় চলচ্চিত্র, উপমহাদেশীয় চলচ্চিত্র এবং বিশ্ব চলচ্চিত্র নিয়ে কথা বলে থাকি। সেই সূত্রে আমাদের অনুষ্ঠানে প্রায়ই উপস্থিত থাকেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, অভিনয় শিল্পী এবং চলচ্চিত্র গবেষকগণ। এবং আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের যদি বলি সবচেয়ে জনপ্রিয় পরিচালক, ভুল হবে কিনা জানি না, সোহানুর রহমান সোহান, যিনি একটা সিনেমা করেই আমি বলবো মাত করে দিয়েছেন বাংলাদেশ। আমরা আজকে তার সঙ্গে আলাপ করব। সোহান ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আসলে একটা ছবি করে মাত করা সেটা কিন্তু না, ছবি কিন্তু আমি এর আগেও কেয়ামতের কথা যেটা হচ্ছে তার আগে আমি দুটো ছবি বানিয়েছিলাম, সেই দুটো ছবি কিন্তু আমার সুপারহিট। সেটা ছিল বিশ্বাস অবিশ্বাস এবং বেনাম বাদশা, দুটো ছবি সুপারহিট। তারপরে তিন নাম্বার ছবি কেয়ামত থেকে কেয়ামত, এটা একটু মিরাকেল ব্যবসা। সোহান ভাই, এই যে আপনি কেয়ামত থেকে কেয়ামত ছবিটা যখন নির্মাণ করলেন, মানে আমার জানা মতে এটা খুব ব্যবসা সফল একটা সিনেমা, প্রচন্ড, এবং আমার মনে হচ্ছিল যেন আপনি একটা ছবি করেই মানে বাংলাদেশ মাত করে দিলেন, আপনি এটা কি বলবেন? এটাকে আমি মাত করা করেছিলাম ঠিক, এটাতে মানে দর্শক আমাকে চিনেছিল, মানে যেমনভাবে সালমান মৌসুমীকে চিনেছিল তেমনিভাবে দর্শক, মানে সোহানুর রহমান সোহান নামে একজন পরিচালক আছে এটুকু দর্শক বুঝতে পেরেছিল। সোহান ভাই, আমি যতটুকু জানি যে সব পরিচালকের ভিতরেই একজন অভিনেতা বসবাস করে। অবশ্যই, এটা তো 100% হতেই হবে। তো আপনি কি অভিনেতা হতে চেয়েছিলেন কখনো? হ্যাঁ, অভিনেতা হতে চেয়েছিলাম, মানে যেমন আমি ছোটবেলায় যে যখন মানে ক্লাস 8-এ পড়ি তখন কিন্তু আমি আমার বন্ধুবান্ধবদের নিয়ে আমরা কিন্তু ওই নাটকের বই নিয়ে, নিরঞ্জন গুপ্তের নাটকের বই নিয়ে নিজেরা নিজেরা রিহার্সেল করতাম। তো সেই রিহার্সেল থেকে যখন আমি ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে কিন্তু আমি নাট্যচক্র গ্রুপে, মানে যেটা আমাদের মহামিদ ভাইয়ের গ্রুপ ছিল, নাট্যচক্রের প্রথম লেট দেয়ার বি লাইট নাটকে আমি অভিনয় করি। মানে এটা কি জহির রেহানের লেট দেয়ার বি লাইট? জহির রেহানের লেট দেয়ার বি লাইট নাটকে ওটা অভিনয় করেছিলাম, ওটাতে আমি অভিনয় করেছিলাম। আমরা স্টেজ করেছিল তখন সেই ইয়েতে সরদি উদ্যানে, বিরাট স্টেজ হয়েছিল, তো ওইটার সাথে জড়িত ছিলাম আমি। সিনেমাতে আপনি অভিনয় করেছেন? সিনেমাতে যেমন, হ্যাঁ না, এটা ছিল যার জন্য আমি কিন্তু, আমার যেমন শখ ছিল আমি গায়ক হব। আচ্ছা আচ্ছা, গায়ক হব, গায়ক হওয়ার জন্য তো সুন্দর কণ্ঠ লাগে, তো সেই চেষ্টাতে নজরুল গীতি শিখবো, নজরুল গীতি শেখার জন্য নজরুল শিক্ষালয়ে ভর্তি হয়ে গেলাম। ওখানে এক বছর ক্লাস করলাম, একটা পরীক্ষাও দিলাম, পরীক্ষা দিয়েও নাম্বার পাসও করলাম, কিন্তু তারপর কেন যেন ওটা পছন্দ হতো, তখন মনে হলো না আমি তবলা বাজানো শিখবো, তবলায় ভর্তি হলাম। তবলা বাজানো শেখা হলো না, কয়েকদিন শেখার পরে আবার ওটার প্রতি আগ্রহ হারিয়ে ফেললাম। এরপরে গিটার শিখবো, আমার একটা ফ্রেন্ড আছে ফুয়াদ নাসের বাবু, ও গিটার বাজাতো, ওর দেখে দেখে ওকে তখন চিন্তা করলাম আছে গিটার বাজানো শিখবো, সেটাও হলো না। তারপরে আমি বাংলাদেশ পরিষদ ছিল তখন, আগে যে প্রেস ক্লাবে আছে কিনা এখন বর্তমানে যাই না, বাংলাদেশ পরিষদে কিন্তু আমি আবৃত্তি প্রতিযোগিতা মানে আবৃত্তি শিখলাম ওখানে, ওখান থেকে আমি আবৃত্তি চর্চা করতাম। এরপরে সারা বাংলাদেশব্যাপী একটা কলেজে, আমি যখন কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে, তখন একটা সারা বাংলাদেশব্যাপী কম্পিটিশন হয় কবিতা আবৃত্তির উপরে, তো সেই আবৃত্তিতে আমি প্রথম স্থান অধিকার করি। বাহ, সেই মানে এই চলচ্চিত্রে আসার এগুলো হচ্ছে মূল ব্যাপারটা। পরবর্তীতে এসে সব কিছুর সংমিশ্রণে কিন্তু চলচ্চিত্র নির্মাণ হয়। আপনি কি মনে করেন কিনা যে চলচ্চিত্র বাস্তব জীবনের প্রতিচ্ছবি? বাস্তব যে জিনিসটা আমরা দেখি, আমরা চোখে সাধারণত যেটা দেখি, সেই জিনিসটাকে কিন্তু আরও একটু চলচ্চিত্রের জন্য সেটাকে আমাদের আর একটু আপ করে নিতে হয়, মানে সেটা কী বলবো, এটাকে পরিবেশ পরিস্থিতি সব কিছু নিয়ে একটু ড্রামাটিক করতে হয়, একটু মানে এমন যাতে দর্শকরা যাতে সেটার থেকে একটা আনন্দ নিতে পারে কিংবা দুঃখ নিতে পারে, কান্না নিতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হয়। টু দ্য পয়েন্টে খুব বাস্তব গল্প দর্শক নিতে চায় না, একদম সত্যি গল্প, একদম সত্যি গল্পই দর্শক চায়, দর্শক চায়। উপস্থাপনাটা আমাদের সেরকম ভালো হচ্ছে না বলে বিধায় বর্তমানে আমাদের দেশের দর্শকরা মুখ ফিরে নিয়েছে, কারণ আমাদের দেশে যেটা অবস্থা হয়েছে যে আমরা এই যে কপি গল্প করতে করতে মানে এই বাইরের সংস্কৃতিকে আমরা আমাদের দেশে ঢুকিয়ে ফেলেছিলাম, যেটা হচ্ছে হলো মাদ্রাজি, তেলেগু, মালয়ালাম ছবি, হিন্দি ছবি, হলিউডের ছবি, সব দেশের ছবিকে নিয়ে আমাদের আমাদের কালচারটাকে আমরা ধ্বংস করে ফেলেছি। আমাদের কালচার ধ্বংস হতে হওয়াতেই কিন্তু আজকে চলচ্চিত্রের এই অবস্থা।
আর তার চেয়ে বেশি হচ্ছিল এর আগে কিছু মানুষ অসাধু ব্যবসায়ীরা মনে করলো অত অল্প সময়ে টাকা কামাই করবে, সেটার জন্য তারা অশ্লীল ছবি নির্মাণ করলো যে অল্প মানে অশ্লীল ছবি হলেই কিছু দর্শক কিন্তু খুব বেশি উপচে পড়ত দর্শক সিনেমা হলের জন্য, সেটা একটা আমাদের জন্য ক্ষতি করছে। তারপরে যেমন ভিডিও পাইরেসি এর পরে আসলো যখন এগুলো আছে, কিন্তু ওই আপনি যেটা বলছিলেন না যে আমাদের এইখানে এর যে আপনি কপি সিনেমার কথা বলছিলেন, আমাদের এখানে কপি সিনেমার ব্যাপারটা কিন্তু নতুন না, যেমন কপি ব্যাপারটা কিন্তু দোস্ত দুশমন সিনেমাটাও কিন্তু কপি না, কপিরাইট এনে কপি করার ব্যাপারটা একরকম। আরেকটা হচ্ছে হলো ছবি, আমরা আজকে মাদ্রাজে একটা ছবি বানাইতে সেখানে প্রায় 100 কোটি টাকা খরচ করছে, আমরা সেই ছবিটা এনে এখানে 1 কোটি টাকা খরচ করে বানাতে যাচ্ছি। শোন ভাই, আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, আমরা একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি, একটু পরে আমরা বিরতি থেকে ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বিখ্যাত পরিচালক জনাব সোহানুর রহমান সোহানের সঙ্গে। সোহান ভাই, এই কথাটা তো শোনা যায় আমাদের দেশীয় চলচ্চিত্রের বাজার অনেক ছোট, এবং ছোট এটা কোনো বাজারই না এখন বলতে গেলে। এখন চলচ্চিত্রের বাজার যেটা হয়েছে আমাদের দেশে কোনো বাজারই নেই। ইন্টারন্যাশনালি যদি আমরা মানে চিন্তা করতে যাই, আমাদেরকে এখন এই আমাদের দেশের বাজার চিন্তা করে ছবি বানালে হবে না। আমাদের সারা বাংলাদেশে, আমি সারা পৃথিবীতে প্রায় 30-35 কোটি বাঙালি বাস করে। তো আমরা যদি আমাদের ছবিগুলোকে সেখানে সেই বাঙালিদের মাঝে ছড়াই দিতে পারি, তাদের কাছে পৌঁছাইতে পারি, তাহলে কিন্তু চলচ্চিত্রের ব্যবসাটা অনেক বেশি হবে এবং আমরাও অনেক ভালো ভালো ছবি নির্মাণ করতে পারব। আপনার কি এটা মনে হয় যে এই ধরনের সিনেমা করার জন্য তো একটা বড় ধরনের বাজেট লাগে? ওই তো বললাম, ওই যে বাজেট, সে বাজেটটাই কি মূল সমস্যা নাকি আপনার মনে হয় যে আমাদের মানে মানে কৌশলগত বা আমাদের টেকনিক্যাল কোনো কাজে? টেকনিক্যালি আমাদের কোনোই প্রবলেম নাই, টেকনিক্যালি আমরা অনেক রিচ। আমরা যে যখন যে প্রযুক্তি আসে সেই প্রযুক্তি ব্যবহার করেই কিন্তু আমরা কাজ করতে পারি। আমাদের এখানে যারা ডিরেক্টররা যারা আছেন, যারা ভালো ভালো ডিরেক্টর, যারা হিট ছবি বানিয়েছেন, যারা হয়তো এখনও আমাদের মাঝে নেই, আমাদের থেকে হারিয়ে গেছেন, তারাও কিন্তু আমাদের দেশের যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেগুলো দিয়েই যে ছবিগুলো বানিয়েছিলেন সেই ছবিগুলো কিন্তু সুপার ডুপার হিট ছিল। কিন্তু সেখানে একটা জিনিস মেইন ছিল, সেটা হচ্ছে গল্প, আমাদের দেশের গল্প, আমাদের কালচারের গল্প। এই ব্যাপারটা আমরা ভুলে গেছিলাম, আমরা ভুলে যাওয়াতেই কিন্তু আমাদের এই অবক্ষয়টা হয়েছে এবং চলচ্চিত্র আজকে মুখ থুবড়ে পড়েছে। শোনবে, আপনি তো চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, এই যে আপনি যে সমস্যাগুলো দেখতে পাচ্ছেন, আপনি একজন সভাপতি হিসেবে কি মনে হয় যে এইগুলো এইসব জায়গাগুলোতে কাজ করার কোনো সুযোগ আছে আপনার? না, আমরা চেষ্টা করছি। আমরা এখন আমি সব জায়গায় এই কথাটাই বলছি যে আসেন, আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করি যাতে যে আমাদের কালচারটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। আজকে আমি ছবি দেখব, আমি ছবি দেখে যে আমার ওয়াইফের সাথে বলতে পারবো না, আজকে আমি আমার সন্তানের সাথে কথা বলতে পারবো না যে এই ছবি দেখে আসলাম, এই ছবিতে এই জিনিসটা ছিল, এটা ভালো জিনিস ছিল, এটা খারাপ ছিল, এতে শেখা যায়, দেখো এইভাবে বোঝানো যায়, সেই ব্যাপারগুলো যখন আমি আলোচনা করতে না পারবো তখন কী হচ্ছে? আমি নিজে দেখে গেলাম, জাস্ট খানিকক্ষণের জন্য আনন্দ নিলাম কিংবা কষ্ট নিলাম, দুঃখ নিলাম, সব দেখে ওই ওখানেই আমি শেষ করে দিলাম। তাহলে তো ছবির দর্শক বাড়বে না। ছবির দর্শক বাড়াতে হলে অবশ্যই ছবিগুলোকে আন্তর্জাতিক মান তো থাকতেই হবে, নতুন প্রযুক্তির সংমিশ্রণ করতেই হবে, ব্যবহার করতে হবে, করে আমাদের গল্পগুলোকে নতুন করে দর্শকদের মাঝে প্রবেশ করাতে হবে। যদি যেমন আমার কাছে এখন ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে অফার করতেছে যে আপনার ওই ছবিটা বানান, ওই ছবিটা বানান, ওই ছবিটা আবার রিমেক করেন, আপনি পারমিশন নেন, এ করেন, তে অনেকেই কিন্তু সেভাবে মানে অফার করছে। তাই বলছি যে আসলে বাজেট তো তখন যা ছিল তখনকার বাজার অনুযায়ী একটা বাজেট ছিল, এখন তো সেই বাজেট হবে না। আর ওই ছবিটা যদি আমি যে শিল্পীরা বেঁচে থাকে, যে ছবির মানে সুপারহিট হয়ে যায়, সেই ছবি কিন্তু আবার রিমেক করা খুব টাফ। হুম হুম হুম, মানে আপনারই কোনো বিখ্যাত ছবি আপনি এখন করতে গেলে দেখা যাবে আপনি হয়তো ফেল করছেন। আরেকটা প্রসঙ্গে আমি একটা ভিন্ন প্রসঙ্গে যাই, আপনি যে চলচ্চিত্র নির্মাণ করেছেন বা শুরু করেছেন বা করছেন এখন, আপনার কি এরকম কোনো পরিচালকের সিনেমা দেখে আপনার আপনি অনুপ্রাণিত হয়েছিলেন, মানে এরকম কেউ ছিল কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে তারা কারা? অবশ্যই, যেমন আমার ওস্তাদদের মধ্যে আমার ওস্তাদ সিবলি সাদিক, তারপর আরেক ওস্তাদ এজে মিন্টু, আরেক ওস্তাদ আল মাসুদ, তারপরে আমাদের এই যে মানে পারেশ ভাইয়ের ছবিটা এপার ওপার,
তারপরে আমার বন্ধু শহীদ ইসলাম খোকন, ওর ছবির মধ্যেও কিছু মেসেজ থাকতো। আর এখনও আমি ভালো লাগে আমার কাজী হায়াত সাহেবের ছবি, যে ওনার গল্প চুজিংগুলো এবং ওনার ছবিগুলোতে একটা মানে যে জিনিসগুলোকে ওনাকে তুলে ধরেন, উনি আমাদের সমাজ থেকে যে চিত্রগুলোকে নিয়ে আসেন, এটার জন্য ওনার ছবিগুলোকে ভালো লাগে। আর চলচ্চিত্রে রাজনীতির ভূমিকা সেটা বাঞ্ছনীয় কতটুকু এবং সেটা আমাদের দেশীয় চলচ্চিত্রে কীরকমভাবে আছে? প্রত্যেকটা মানুষেই মানে একটা নিজস্ব ঢং থাকে, নিজস্ব একটা চিন্তা চেতনা থাকে, চিন্তা ভাবনা থাকে, সে কাকে ভালোবাসে, সে কোন পার্টি কে ভালোবাসে, কোন পার্টি তার ভালো লাগে, সেটা কিন্তু তার নিজস্ব ব্যাপার। প্রকৃতি আমরা সেই রাজনৈতিক ব্যাপারটাকে আমরা কিন্তু টোটালি অ্যাভয়েড করি, আমরা চাই না সেটার মধ্যে সেই যে রাজনীতি নিয়ে যে দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বে আমরা প্রবেশ করতে চাই না। আমাদের কথা হচ্ছে হ্যাঁ আমরা রাজনীতি নিয়ে ছবি বানাতে চাই, যেমন আমাদের জহির রায়নের যদি লেট দেয়ার বি লাইট নাটকের কথা বলি, তারপরে আমাদের নায়ন ঘোষমিতার আলোর মিছিল ছিল, তো এরকম অনেকগুলো ছবি আছে, অনুদর অগ্নিসাক্ষী, এই সব কিছুর মধ্যে যেমন রক্তাক্ত বাংলা, এরকম আমাদের কিন্তু মুক্তিযুদ্ধের উপরে অনেকগুলো ছবি হয়েছে, যে ছবিগুলোতে কিন্তু রাজনীতি ছিল কিছুটা, ছিল না যে তা না, কিন্তু রাজনীতি আমাদের একটা পার্ট, রাজনীতি আমাদের একটা পার্ট, সেটাকে আমরা যদি সেইভাবে ব্যবহার করি, যেমন জহির রায়নের লেট ডেভিড লাইট যে উনি যেটা করছিলেন ওইটা কিন্তু ছিল পুরো পলিটিক্যালি একটা একটা দেশকে কিভাবে দেশের মানুষ কিভাবে বিধ্বস্ত হচ্ছে, দেশের মানুষ কিভাবে দেশ ছেড়ে তারা সব রিফিউজি হয়ে যাচ্ছে, তারপরে ওনার জীবন থেকে নেয়া যে ছবিটা মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করেছিল কিন্তু এই জীবন থেকে নেয়া। আমাদের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আপনি কি কোনো সিনেমা করেছেন কি? না, আমি কোনো ছবি করেছি মুক্তিযুদ্ধের মানে ছবির গল্পে পার্ট এসেছে, কিন্তু কখনোই টোটালি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি কিন্তু করা হয়নি। কারণ আমি একটা জিনিস ভয় পাই, সেটা হচ্ছে হলো যেটা মুক্তিযুদ্ধ করতে গেলে মুক্তিযুদ্ধের যে জিনিসগুলো লাগবে আমাদের দেশে সেগুলোর কিন্তু প্রচুর অভাব। কারণ আজকে যদি আমি গানস অফ নাভারান দেখি, আজকে যদি আমি বাইরের দেশের অনেক মুক্তিযুদ্ধ ছবি আছে যেগুলোকে আমি বলবো যে সেগুলোর সেই যুদ্ধটা, যে আমরা যে স্টক শট ইউজ করে যে ছবি দেখিয়ে গোলাগুলি দেখিয়ে ছবি, এটা ছবি আমি লাইক করি না। আমার কথা হচ্ছে আমি যদি বানাতে চাই তাহলে আমাকে পুরোপুরি সেই মুক্তিযুদ্ধের স্বাধীনতা আমাকে দিতে হবে, যে মুক্তিযুদ্ধে যা ঘটেছিল সেটা আমাকে করার মতো পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে, তাহলেই আমি একটা মুক্তিযুদ্ধের ছবি কিন্তু বানাতে রাজি আছি। কোনো পদক্ষেপ আপনার কি নেওয়া আছে? আমার নেওয়া আছে, ছবি গল্প আমার আছে, কিন্তু আমি সেরকম মানে ছবির প্রযোজক যে দরকার, টাকার যে যেটা ব্যবস্থা, সে ব্যবস্থা এখনো হয়নি, বিধায় কিন্তু কখনোই মুক্তিযুদ্ধকে আমি সেভাবে আনতে পারিনি। শোন ভাই, আমাদের একটা বিরতির সময় হয়ে গেল, আমরা একটা বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি, একটু পরে আমরা বিরতি থেকে ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বিখ্যাত পরিচালক জনাব সোহানুর রহমান সোহানের সঙ্গে। সোহান ভাই, আপনি তো আমাদের চলচ্চিত্র যখন স্বর্ণযুগ ছিল সেই সময়টা আপনি চলচ্চিত্র নির্মাণ করেছেন, এখনও আপনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনার কাজের পরিবেশের জায়গাটা বা আপনি আপনার আমাদের যে চলচ্চিত্রে বিভিন্ন সেক্টরে যারা কাজ করে তাদের সাথে কাজ করতে গিয়ে আপনার কি কোনো এখনকার কাজের সঙ্গে আগের কাজের কোনো পার্থক্য আপনি দেখতে পান? হ্যাঁ, অনেক। কীরকম সেটা? যেটা আগে কাজ করার জন্য আমরা পাগল থাকতাম, আমরা সময়ের মূল্য দিতাম, প্রতিটা সেকেন্ডকে আমরা মূল্যায়ন করতাম, আমরা একটা ভালো কাজ কীভাবে হবে, সুন্দর কাজ কীভাবে হবে সেটার জন্য যে চেষ্টাটা আমরা করতাম, এখন যারা কাজ করছেন তাদের মধ্যে সেটার অভাব প্রচণ্ডভাবে পছন্দ হচ্ছে না। কারণটা হচ্ছে হয়তো তাদের নিজেদের কিছু ভুল সিদ্ধান্ত, হয়তো কিছুটা তাদের সেই বোঝার অভিজ্ঞতার ভুল। তার মানে আপনি বলছেন যে এই প্রজন্মের পরিচালকদের ব্যাপারে আপনি কি হতাশ? এই প্রজন্মের কিছু পরিচালক আছে ভালো ভালো, কিছু পরিচালক যারা ভালো করছে তার হয়তো সেই সুযোগটাও সেইভাবে পাচ্ছে না। কেউ কেউ অভিযোগ করে খুব সহজে সিনেমা বানানো যায়, এটা কি কোনো কারণ? এটা তো অবশ্যই কারণ, একটা ছবি কিন্তু মানে এই যে প্রথম যে কথাটা এসেছিল যে বাস্তবতা সাথে প্রতিচ্ছবি কিনা, জীবনের প্রতিচ্ছবি কিনা চলচ্চিত্র, অবশ্যই জীবনের চলচ্চিত্র জীবনের প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবিটাকে আমি কি আসলে প্রতিচ্ছবি বানাতে পারছি? মানে তার আপনি বলছেন যে এটা
কারিগরি জ্ঞানের অভাব বা সব কিছু মিলে কারিগরি জ্ঞানের অভাব না, কারিগরি তো ব্যাপারটা আপনি চাইলেই কারিগরি ব্যাপারটা, একজন পরিচালকের কিন্তু কারিগরি জ্ঞান অনেক থাকতে হবে তার কিন্তু নয়, তার মধ্যে আমার দর্শক নির্মাণ শৈলীতে আমার দর্শক কোন জিনিসটা পছন্দ করবে এটা আমার জানা থাকতে হবে। যারা পরীক্ষিত পরিচালক, আগে আমরা যাদের সিনেমা দেখেছি, যাদের সিনেমা নির্মাণ করলে এটা সুপার ডুপার হিট করতো, তাদের সিনেমাও এখন লোকে দেখছে না, মানে সেটাও তো একটা, না 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 না, তাদের ছবি দেখছে। আজকে যদি আমি ইউটিউবের কথা বলি, ইউটিউব কন্টেন্ট নিয়ে যারা কাজ করছে এখন, নেটফ্লিক্স, তারপরে জি ফাইভ, তারপরে যে হইচই, সবগুলো যদি দেখতে যাই সবগুলোতে দেখা যাবে যে সেই আগেকার ছবিগুলোই মানুষ দেখে, নতুন ছবিগুলো কেউ দেখে না। আমি সেটা বলছি না, মানে আগে যারা সিনেমা বানিয়েছিলেন তারাও কেউ কেউ এখনো সিনেমা বানাচ্ছেন বা বানানোর চেষ্টা করেছেন, এটা সেগুলো কিন্তু নাই 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 সেরকম না, সেরকম পরিচালক নেই, একটাও নেই। এখন যারা মানে সিনেমায় যারা কাজ করতে চায় তাহলে তাদের ব্যাপারে আপনি কি বলবেন, তাদেরকে কি গাইডলাইন দিতে চান আপনি? আমি গাইডলাইন একটাই দিতে চাই, গল্প জানতে হবে, গল্প বুঝতে হবে, প্রেজেন্টেশনটা দর্শককে আগে দর্শককে রিসার্চ করতে হবে, আমি কোন দর্শকটা তৈরি করব, আমার দর্শকটা কারা হবে, এটা আগে সব সর্বাগ্রে ডাইরেক্টরের উচিত দর্শক তৈরি করা, নিজের দর্শকটা কারা, দর্শকরা আমার জিনিসটা পছন্দ করবে কি না, আমি উপস্থাপনটা কীভাবে করছি এটা আমাকে টোটালটা আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তাহলে কিন্তু সে ভালো একটা ছবি বানাতে পারবে। কারণ ভালো একটা গল্প পাওয়া যায় কিন্তু ভালো একটা গল্প দিয়ে ভালো ছবি হয় না, মানে ভালো গল্প মানে ভালো সিনেমা না হয় না, ভালো এটাকে সিনেমা উপযোগী করে, সিনেমার মতো করে আমার উপস্থাপনটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আমি কিভাবে উপস্থাপন করছি সে ব্যাপারটাকে কিন্তু আমাকে আগে ভাবতে হবে। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, এই যারা এখন সিনেমা বানাচ্ছেন তাদের অনেকের মুখেই শুনি যেটা, সেটা হচ্ছে আমাদের যে চলচ্চিত্রের প্রাণ কেন্দ্র FDC, এখানে কাজের পরিবেশ নেই, আপনি এটা কিভাবে দেখেন এবং আপনি যেহেতু চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, এটা নিরসনে আপনি কি ভূমিকা নিতে চান? হ্যাঁ, বর্তমানে অনেক সমস্যা নিয়ে আমি মন্ত্রীর সাথেও, আমাদের যে মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আছেন, তারপরে এর আগে ছিলেন মুরাদ সাহেব ছিলেন প্রতিমন্ত্রী, উনিও ছিলেন, তারপরে আমাদের MD, আমাদের সচিব, সকলের সাথেই কিন্তু আমি কিছু গাইডলাইন তৈরি করেছি, কিছু গাইডলাইন দিয়েছি, বাইরের সাথে ভেতরের সমন্বয়টা মানে ডিস্টার্বটা আছে সেটার জন্য আমি কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু আসলে কাগজপত্র জমা দিয়ে দেখি যে সেগুলোকে মানে রিসিভ করে সেটাকে আত্মস্থ করা, সেটার উপরে যে রিসার্চ করতে হবে সেটার উপরে কাজ করতে হবে, এই জায়গাটা খুব অভাব, মানে আসলে সবাই নিজেরা এত ব্যস্ত যে কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারছে না, তারা নিজেরাও বুঝতেছে না নাকি এমনি। এর বাইরেও মানে অনেক কিছু আছে, মানে সর্ষের মধ্যে ভূত থাকার কোনো ব্যাপার আছে? মানে তো অবশ্যই আছে, নাহলে যে দেশের প্রধানমন্ত্রী চলচ্চিত্রকে সবচেয়ে বেশি ভালোবাসে, এত সুন্দর, এত ভালো মনে একজন চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যিনি চলচ্চিত্রকে অনেক অনেক ভালোবাসেন, উনি বলেন যে আমি যখন প্লেনে যাই আমি কিন্তু ওইতে অবসর সময়টা পাই, ওই সময়টা কিন্তু আমি ছবি দেখি, বাংলা ছবি দেখি, তার মানে কি ওনার মনের মধ্যে সে বাংলাকে ভালোবাসা, বাংলার ছবির প্রতি ভালোবাসা সবই কিন্তু বিদ্যমান। এবং ওনার একটা জিনিস আরও ভালো লাগে, যেটা যে কেউ বিপদে পড়লে, কেউ কোনো রকম সাহায্য সহযোগিতা চাইলে উনি কিন্তু কাউকে ফেরাতেন, সেক্ষেত্রে কিন্তু উনি কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার দেখতেন না, না আওয়ামী লীগ, না BNP, না কোনো কিছুই কিন্তু সেগুলো খেয়াল করতেন না, এবং উনি চলচ্চিত্র উন্নয়নের জন্য অনেক কিছুই এখন দিচ্ছেন। আপনার সাথে অনেক কথা বললাম এবং অনেক কথা বাকি রয়েই গেল, এত অল্প সময়ে সব কথা বলাও যায় না, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কথা বলার সুযোগ পেলাম, কিছু কথা বললাম, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, এগুলো অনুষ্ঠানে আসলে মাঝে মাঝে কিছু বলার সুযোগ পাই, সুযোগ ব্যবহার করি আর কি আমি সেটাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আলোচনা শুনলেন, আমাদের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আগামী দিনেও আমরা এইরকম একজন বিখ্যাত কোনো ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, সবাইকে শুভেচ্ছা।